আমাদের যেহেতু কোনো আইন নাই এই বিষয়টা, তো আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ যে রায়টা দিলেন সেই রায়টা কিন্তু আমাদের 111 অনুযায়ী সংবিধানের আমাদের এটাই হন আইন। এবং ওনারা বলেছেন এটা আইন না হওয়া পর্যন্ত এই নীতিমালাটা মেনে চলতে হবে আমাদের, সেই ক্ষেত্রে আমাদের এটা মেনে চলা আমাদের সকলের জন্য এটা আবশ্যিক। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমরা সুপ্রিম কোর্টে, দুর্ভাগ্য আমি দূরের বিষয় বলি, আমাদের সুপ্রিম কোর্টে আমরা কখনো বিশ্বাস করি না এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। এখন পর্যন্ত আজকে পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি, হয়তো ভবিষ্যতে আমি জানি না কি হবে, কমিটি আসছে দেখবে। আমাদের এই এই এর পূর্বে আর কি ইতিপূর্বে কখনো ছিল না, তো গত কমিটিটা করেছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, বর্তমান কমিটি এটাকে কন্টিনিউ করছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। কারণ প্রতিটা কাজেরই কিন্তু ধারাবাহিক থাকা উচিত, ওনারা ধারাবাহিক রক্ষা করার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। আর একটা কথা বলি যে আমরা বিশ্বাস করি এখানে আমরা সকলে বন্ধুর মতো কাজ করি, আমরা সকলে সবাই নিজেদের দায়িত্ব সম্পর্কে আমরা সচেতন। এবং আর একটা আমি বলি, কোনো আইনজীবীর বিরুদ্ধে এই অভিযোগ যদি আসে তিনি কিন্তু আর কখনো এই এই পেশায় থাকতে পারবেন না, কারণ তাকে আর কেউ বিশ্বাস করবে না, তাকে হেয় হয়ে যেতে হবে, যার ফলে তার জন্য কাজ করার খুবই দুর্বল ব্যাপার হবে। সেই এই কথা মাথায় রেখে আমার মনে হয় না এই ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আসছে, কারণ আইনজীবীরা সবাই সচেতন। আমার বোনরা যারা কাজ করে আমার সাথে তারা যেমন আমার বোনের মতো কাজ করে, যারা আমার ছোট ভাই বা যারা কাজ করে তারাও কিন্তু আমার ভাইয়ের মতো কাজ করে, এবং সবাই কিন্তু একটা পারস্পরিক সুন্দর সম্পর্ক রেখে আমরা এখানে কাজ করি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করি। তো আশা করছি কারো এই ধরনের ঘটনা ঘটবে না। তো সম্পাদক সাহেব যেটা বললেন তার সাথে আমি সম্পূর্ণ একমত, যদি কখনো ভবিষ্যতে কোনো কারণে যে এই ধরনের একটা অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা অত্যন্ত সতর্কতার সাথে অভিযোগ করবেন, তদন্ত করবেন, এবং যে নীতিমালা যেভাবে বলা আছে সেগুলো করে আপনারা যদি দেখেন কারো বিরুদ্ধে অভিযোগ সত্যি প্রমাণিত হয়েছে, সমিতি নিশ্চয়ই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ কারো কাজের ক্ষেত্রে আমাদের মহিলারা যদি এগিয়ে না আসেন তাহলে আমাদের সমাজ কখনো এগিয়ে যাবে না। আর আমাদের সমাজকে আগাতে হলে সবাইকে কাজের সুযোগ করে দিতে হবে, এই সুযোগ করতে যে কারো যেন রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, এই ধরনের কাজ হচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, মানুষকে নিরুৎসাহিত করা, সেটা না হয়। আমি যখন আইনজীবী হিসেবে এই আদালতে প্রথম আসি সেই সময় আমাদের সাথে তিনজন চারজন মহিলা ছিলেন, ওনারা কাজ করতেন সম্পূর্ণ আদালতে। একজন ছিলেন আমাদের সুফি আপা, একজন সুরাইয়া ছিলেন, আরেকজন সুন্দর মহাজনের সাথে কাজ করতেন, আর একজন ছিলেন মাসুম আক্তার আমাদের বন্ধু, আর একজন ছিলেন সালমা মাসুদ চৌধুরী। এনারা এই চারজন ছিলেন তখন, এগুলো কোর্টে আসছেন, এই চারজন ছাড়া কেউ ছিল না, কোন ছেলে আইনজীবীর সংখ্যা হয়তো 6-7 ছিল। তো আমি শুধু দেখেছি যার পরবর্তীতে আজকে অনেক আমাদের বোনেরা আসছেন যারা, এবং ইতিমধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারক, মহিলা বিচারক ইতিমধ্যে নিয়োজিত হয়েছেন এবং ওনারা রিটায়ারমেন্টে চলে গেছেন, এখন আরেকজন হচ্ছে চারজন। আপনারা দেখেন সব জায়গায় কিন্তু ওনারা এগিয়ে আসছেন, তো সেইটাকে আমরা অব্যাহত রাখার জন্য ও এটাকে উৎসাহিত করার জন্য আমাদেরকে সবাইকে কাজ করতে হবে, এবং এই কাজের ক্ষেত্রে যেন তাদের কোনো ধরনের মানসিকভাবে এমন কি শুধুমাত্র মানসিক যেন হয়রানি না হয় সেটা খেয়াল রাখতে হবে। কারণ মানসিক হয়রানি হলেও কিন্তু অভিযোগ করলে আপনাদের এখানে সেটাও দেখতে হবে। তো আমরা আশা করব আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন, যদি কখনো, আমি বিশ্বাস করি এটা আসবে না, তারপরে যদি কখনো আসে সেটা আপনারা অবশ্যই সঠিক ভাবে তদন্ত করে প্রকৃত সত্য পিছনেটা বের করে নিয়ে আসবেন, যেন এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না হয়, সেই কারণেই আপনাদের কাজ করতে হবে।